টংশালা সারিকি দাম্বা তামা জারাব উবাগরকর আগুলি কৃষ্ণনগর রতংমা বিজেপি হবানগ ত্রিপুরা প্রদেশ বিজেপি ভারতীয় জনতা যুব মোর্চা বিখাক্ত নামমানী ককনতৈনে কেসা ককতুমাই রং পান্ডা খাইজাকা অকক্তুমা থাই রং পান্ডাও মানজাগ ভারতীয় জনতা যুব মোর্চা আদমর তিনি তরানি নামকুমানী কক রঙতৈনে কুবুসকাঙ্গ কক সাইখানা নাইনি সিনবাংলি যুব মোর্চা শুধুমাত্র রাজনীতি করার জন্যই রাজনীতিটা করেন। আমরা দেখেছি বিগত দিনে আমরা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছে আমরা যুব মোর্চার পক্ষ থেকে তাদের প্রত্যেককে সম্বর্ধনা জ্ঞাপন করেছি এবং পুরস্কৃত করেছি। বিগত দিনে রাজ্যের সমস্ত নতুন ভোটার যারা আছেন তাদের প্রত্যেককে নিয়ে আমরা সেমিনারের আয়োজন করেছিলাম, যেটার পোশাকি নাম ছিল নব ভোটার সংগ্রাম। রাজ্যের বিগত দিনে বন্যা পরিস্থিতিতে যুব মোর্চা অন্যান্য কার্যক্রমের মতোই এবারেও পিছপা হয়নি। রাজ্যের প্রত্যেকটা অংশের মানুষের কাছে বন্যা দুর্গতদের সাহায্যে যুব মোর্চা বিগত দিনের মতোই এগিয়ে গেছে। বন্যা এই বন্যা পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে ত্রাণে একটা বিশাল ভূমিকা পালন করেছে আমাদের যুব মোর্চার প্রত্যেকটা কার্যকর্তা। এছাড়া বিভিন্ন গরিব দুস্থদের সাহায্য করা, অনাথ আশ্রমে সাহায্য করা, রক্তদান, বিভিন্ন যে সামাজিক কর্মকাণ্ডগুলো আছে এতেও যুব মোর্চা সর্বদা এগিয়ে থাকে। এছাড়া বিভিন্ন ধর্মীয় স্থান, নালা নর্দমা, বিভিন্ন পুকুর পরিষ্কার করা, বিভিন্ন নদী পরিষ্কার করা, বিভিন্ন সামাজিক কাজেও যুব মোর্চা অগ্রণী ভূমিকা নিয়ে থাকে। তাছাড়া আমরা বিগত দিনে তিন ধাপের যে ভারতীয় জনতা পার্টির সদস্যতা অভিযানটা চলছে সেই সদস্যতা অভিযানে ত্রিপুরা রাজ্য বুথ ভিত্তিক হিসেবে প্রথম স্থান দখল করেছে। পাশাপাশি বিগত দিনে ভারতীয় জনতা পার্টির কর্মকাণ্ডের উপর ভিত্তি করে সময়ের চাহিদা অনুযায়ী এবং সাধারণ মানুষের চাহিদা অনুযায়ী রাজ্যে যুবদের মনে এবং অন্তরে যে সুশাসনের সরকারটা চলছে তার ধন্যবাদ স্বরূপ আমরা পুজোর আগেই এই কর্মকাণ্ডটা আমাদের হাতে নেওয়া হয়েছিল, নবযুব বাইক যাত্রা। এই নবযুব বাইক যাত্রার বিষয়ে বিশদে আলোচনা করার জন্য আমি অনুরোধ করব আমাদের রাজ্য যুব মোর্চার সাধারণ সম্পাদক শ্রী রানা ঘোষ মহোদয়। উপস্থিত সকল মিডিয়া বন্ধুদের জানাই অনেক অনেক শুভেচ্ছা। আমার ডান দিকে বসে আছেন রাজ্য যুব মোর্চার সহসভাপতি শ্রী অরুণাভ নন্দী। এখনই মাত্র আপনারা কিছু আলোচনা শুনলেন আমাদের যুব মোর্চা সম্পর্কিত বিগত দিনের কর্মকাণ্ড নিয়ে। আমাদের রাজ্য যুব মোর্চার মুখপাত্র শ্রী অমলান মুখার্জির মুখ থেকে আমরা যুব মোর্চা প্রতিনিয়ত এই রাজ্যের বুকে আমরা বিভিন্ন সময় মানুষের পাশে, আত্মদের পাশে, অসহায়ের পাশে, গরিব দুস্থদের পাশে আমরা দাঁড়িয়েছি এবং সময় সময়ে আমরা তাদের থেকে সমর্থন পেয়েছি। তারা আমাদেরকে বিভিন্ন সময় আমরা যে তাদের পাশে দাঁড়িয়েছি তার জন্য শুভেচ্ছা অভিবাদন আমরা তাদের থেকে আশীর্বাদ নিয়েছি। আজকে আপনাদের এখানে ডাকার মূল উদ্দেশ্য যে আমরা একটা বিশেষ কর্মসূচি রাজ্যভিত্তিক যেটা সাব্য মৈত্রী সেতু থেকে শুরু করে আমাদের রাজ্যের অপর প্রান্ত চুড়াইবাড়ির পর্যন্ত সমাপ্তি হয়ে আমাদের উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরে এসে সেটা পরিসমাপ্তি হবে। মূলত এই নম যুবা বাইক যাত্রা যেটা আগামী 20 নভেম্বর থেকে সাব্রুমের যে মৈত্রী সেতু আছে
সেই মৈত্রী সেতু থেকে হাজার হাজার যুবক বাইক হাতে নিয়ে রাজ্যের বিভিন্ন মণ্ডল আমাদের প্রথম অবস্থায় আমরা যেটা সিদ্ধান্ত নিয়েছি, আমরা মোটামুটি 55টা মণ্ডল আমরা প্রদক্ষিণ করব। 20 নভেম্বর থেকে 26শে নভেম্বর এই 7 দিনব্যাপী আমাদের এই নমো যুবা বাইক যাত্রা চলবে। এই বাইক যাত্রায় আমাদের সাংগঠনিক যে 10টি জেলা আছে, এই সাংগঠনিক 10টি জেলা এবং 55টি মণ্ডল আমরা এই বাইক যাত্রার মাধ্যমে 7 দিন সমানে আমরা প্রদক্ষিণ করব। এবং পুজোর ঠিক পরে এই রাজ্যের মানুষের কাছে শান্তির বার্তা পৌঁছে দেওয়া, এই রাজ্যকে নেশামুক্ত রাজ্য গড়ে তুলতে সরকার যেইভাবে কাজ করছে, সরকারের হাতে হাত মিলিয়ে সরকারকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া এবং এই রাজ্যে একটা সুশৃঙ্খল সরকার, একটা সুশাসনের সরকার চলছে সেই বার্তা রাজ্যের প্রতিটা অংশে প্রতিটা মানুষের কাছে পৌঁছে দেওয়াই আমাদের উদ্দেশ্য। আমরা শাহরুমের মৈত্রী সেতু থেকে 20 নভেম্বর সকাল 9টায় আমরা এই যাত্রাটা শুরু করব। আমাদের রাজ্য সভাপতি ভারতীয় জনতা পার্টির শ্রী রাজীব ভট্টাচার্য এবং যুব মোর্চা রাজ্য সভাপতি শ্রী সুশান্ত দেবের হাত ধরে এই যাত্রা আমরা শুরু করব। রাজ্যের সবকটি রাজপথ পরিক্রমা করে 26শে নভেম্বর সেই যাত্রাটা শেষ হবে ধর্মনগর শহরে এবং পরের দিন 27শে নভেম্বর সকাল 12টায় সেই ধর্মনগরে দিঘির পাড় প্রাঙ্গণে তার পরিসমাপ্তি হবে। এই বাইক যাত্রা শুধুমাত্র যে আমরা বাইকে রাইডিং করব তা নয়, এই বাইক যাত্রার মধ্যে আমাদের বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড থাকবে, আমাদের বিভিন্ন ধর্মীয় স্থান স্বচ্ছ ভারত থাকবে, বিভিন্ন কলেজগুলোতে বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে আমরা ইয়ুথদের সঙ্গে ইয়ুথ এঙ্গেজমেন্ট করব, আমরা বিভিন্ন সামাজিক কাজে আমরা এই বাইক যাত্রা চলাকালীন যে 7 দিন সময় সেই 7 দিন আমরা সমস্ত ধরনের কাজ আমরা এই বাইক যাত্রার মাধ্যমে করব। বিগত সময়ে আমাদের রাজ্য সভাপতির মুখ থেকে এবং বিভিন্ন সামাজিক মাধ্যমে এই বাইক যাত্রা যখন রাজ্যের আপামর যুবকরা শুনতে পায়, আমরা লক্ষ্য করেছি বিভিন্ন সময়ে রাজ্যের বহুলাংশ থেকে যুবকরা শুধুমাত্র ভারতীয় জনতা যুব মোর্চার সঙ্গে জড়িয়ে আছে এরকম নয়, বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের যুবকরা এবং রাজনীতির আঙ্গিনায় নেই এরকম যুবকরাও আমাদের সঙ্গে যোগাযোগ করছে প্রতিনিয়ত যে আমরা আপনাদের সঙ্গে এই বাইক যাত্রায় আমরা অংশগ্রহণ করব। আমরা চাই সমস্ত অংশের যুবকরা আমাদের এই বাইক যাত্রায় অংশগ্রহণ করুক। এটা সম্পূর্ণরূপে একটা সামাজিক কর্মকাণ্ড এবং এই বাইক যাত্রায় যারা বাইক রাইডাররা আছে তাদেরকে আমরা আহ্বান জানিয়েছি 20 তারিখ সকালবেলা অনেক বাইক রাইডাররা যারা আছে প্রফেশনাল বাইক রাইডার তারাও আমাদের সঙ্গে সেই বাইক যাত্রাতে অংশগ্রহণ করবে। আমরা মোটামুটি যেই এস্টিমেট আমরা করেছি 568.6 কিলোমিটার পথ আমরা এই বাইক যাত্রায় আমরা প্রদক্ষিণ করব। এই বাইক যাত্রাতে 7 দিন বিভিন্ন জায়গায় বিভিন্ন মণ্ডলে রাত্রি যাপনের ব্যবস্থা করা হয়েছে, যারা থাকবে তাদের প্রত্যেকের জন্য সুবন্দোবস্ত করা হয়েছে, থাকার খাবার ব্রেকফাস্ট
লাঞ্চ ডিনার থেকে শুরু করে সমস্ত ব্যবস্থা আমরা করেছি। আমরা আরক্ষা প্রশাসনের কাছে এবং স্বাস্থ্য দপ্তরের কাছে আমরা সাহায্য চেয়েছি। এই বাইক যাত্রা চলাকালীন বিভিন্ন সময়ে আমাদের হয়তো অনেক অসুবিধার সম্মুখীন হতেও পারে, তাই আমরা আরক্ষা প্রশাসন এবং স্বাস্থ্য দপ্তরের কাছে আমরা সাহায্যের হাত সাহায্য করার জন্য আমরা বলেছি। এই বাইক যাত্রাতে আমাদের মধ্যে যারা বাইক মেকানিজম একটা টিম, তারাও আমাদের সঙ্গে বাইক যাত্রাতে থাকবে। যদি কোথাও কোনো অসুবিধা হয় তারা সেটা তৎক্ষণাৎ তারা দেখবে। এবং পুরো রাজ্য জুড়ে আমার যতটুকু মনে হয় এত বড় বাইক যাত্রা এই প্রথম হতে যাচ্ছে। আমরা যতটুকু খবর নিয়েছি যে প্রত্যেকটা মণ্ডলে, যে 55টা মণ্ডলে এই বাইক যাত্রা হবে, প্রত্যেকটা মণ্ডল তাদের যে প্রাথমিক বৈঠক সেটা সেরে নিয়েছে এবং কি করে সেই বাইকগুলো যখন ওই মণ্ডলে আসবে তারা কি করে অভিবাদন জানাবে ফুল মালা দিয়ে, উলুধ্বনির মাধ্যমে, শঙ্খধ্বনির মাধ্যমে, বিভিন্নভাবে যে যাদের মত অনুসারে সেই ব্যবস্থাপনা করছে। আমরা আপনাদের মাধ্যমে যারা বাইক যাত্রা করতে আমাদের সংগঠনের বাইরে, ভারতীয় জনতা যুব মোর্চার বাইরে যে যুবকরা আমাদের সঙ্গে যোগাযোগ করছে যে তারা ওই বাইক যাত্রাতে অংশগ্রহণ করতে চায়, আমি আপনাদের মাধ্যমে তাদের কাছে এতটুকু বার্তা দিতে চাই যে আমাদের এই বাইক যাত্রাটা সম্পূর্ণ সুশৃঙ্খলভাবে একটা শান্তির বাতাবরণ, একটা শান্তির বার্তা এই রাজ্যের বুকে দিয়ে যাবে। এবং প্রত্যেকের মাথায় যেইভাবে আমরা হেলমেট পরে প্রপারভাবে আমরা বাইক রাইডিং করি, স্কুটি চালাই, সেইভাবে এই বাইক যাত্রাতে প্রত্যেকের মাথায় হেলমেট থাকবে এবং আমরা এই রাজ্যের বুকে একটা নতুন বার্তা, একটা সুন্দর বার্তা আমরা দিতে চাই। আজকে এই বাইক যাত্রাকে উদ্দেশ্য করে আমরা একটা টি শার্টের ব্যবস্থা করেছি, যেই টি শার্টটা যারা বাইক যাত্রাতে অংশগ্রহণ করবে প্রত্যেকের গায়ে থাকবে। আমরা আজকে সামাজিক মাধ্যমেও এই টি শার্টটা আপনাদের মাধ্যমে আজকে এখানে আমরা উন্মোচন করব। আমরা এর জন্য একটা লোগো ব্যবস্থা করেছি, লোগো বানিয়েছি, সেই লোগোটাও আজকে আপনাদের মাধ্যমে আমরা উন্মোচন করব। আমরা যেটা বললাম যে আমাদের উদ্দেশ্য থাকবে, যুব মোর্চা, ভারতীয় জনতা যুব মোর্চার উদ্দেশ্য থাকবে এই রাজ্যকে একটা নেশা মুক্ত রাজ্য গড়ে তোলা, ড্রাগস ফ্রি রাজ্য গড়ে তোলা এবং একটা সুশাসনের সরকার চলছে এই রাজ্যের বুকে। এই সুশাসনের সরকার উপহার পেয়ে আমরা যেরকম খুশি, আমরা আপ্লুত, সেই খুশির বার্তাটা আমরা সারা রাজ্যের প্রত্যেকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের উদ্দেশ্য। আমি এতটুকুই বলে আজকে এই সাংবাদিকদের ডাকার যে উদ্দেশ্য সাংবাদিক সম্মেলন, আমি বিরাম টানছি। আপনাদের যদি